হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব বিকাল চারটে থেকে ভোর চারটের মধ্যে জন্ম হলে আপনার ভাগ্য এবং ভবিষ্যৎ কেমন হবে আমরা বাঙালি জাতি কিছু সময় ও কিছু মুহূর্তকে নিজের ভাগ্যের এক অংশ বলে মনে করে থাকি আর সেই মুহূর্ত বা সময়ের ওপর নির্ভর করে বিচার করি আমাদের ভাগ্যকে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কোন সময়ে কোয়াটার মধ্যে জন্ম হলে আপনার ভাগ্য এবং ভবিষ্যৎ কেমন কাটবে আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন এক বিকেল চারটে থেকে ছটার মধ্যে জন্ম হলে বিকেল চারটে থেকে ছটার মধ্যে জন্ম হলে এই সময়টা জীবনে আপনার উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাবে যারা জন্ম নিয়েছেন বা জন্মাবেন এই সময়ে তাদের জনসংযোগ জাতীয় কর্মে লিপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল হয় এই ধরনের জাতক জাতিকাকে নিয়ে খবর তৈরি হওয়ারও বিশেষ সম্ভাবনা বিদ্যমান দুই বিকেল ছটা থেকে আটটার মধ্যে জন্ম হলে বিকেল ছটা থেকে আটটার মধ্যে জন্ম হলে যারা জন্ম নিয়েছেন বা জন্মাবেন এই সময়ে তারা অনেকাংশে নির্ভরশীল হবেন তাদের অনুচর বা অধস্তন ব্যক্তিবর্গ তবে বলাই ভালো বন্ধুবান্ধবের ওপর বাধ্য হবেন নির্ভর করতে আপনার প্রবল আগ্রহ হবে জনসেবা বা সমাজসেবামূলক কাজের প্রতি আপনি অনেক দুঃখ কষ্ট ও লাঞ্ছনা ভোগ করে পরিশেষে উন্নতি লাভ করতে পারবেন তিন রাত আটটা থেকে দশটার মধ্যে জন্ম হলে রাত আটটা থেকে দশটার মধ্যে জন্ম হলে শিল্পকলার প্রতি বিশেষ দক্ষতা লাভ করবেন এই সময়ে জন্ম নেয়া ব্যক্তিবর্গ খুব আশাবাদী হয়ে থাকেন এই সময়ে জন্ম নেয়া জাতক জাতিকারা অপরের ওপর এরা সহজেই প্রভাব বিস্তার করতে সক্ষম হয়ে থাকেন প্রেমিক হিসাবে আদর্শ মানুষ হবেন এই সময়ে জন্ম নেয়া ব্যক্তিগণ চার রাত দশটা থেকে বারোটার মধ্যে জন্ম হলে রাত দশটা থেকে বারোটার মধ্যে জন্ম হলে এই সময়ে জাতক জাতিকাগণ বাড়িঘর বা ভূসম্পত্তি সংক্রান্ত ব্যাপারে খুবই ভাগ্যশালী হয়ে থাকেন আপনার আয় হতে পারে বাড়িঘর এবং ভূসম্পত্তি থেকে কিন্তু পিতামাতার প্রভাব এইরূপ জাতক জাতিকার উন্নতির পথে কিছু বাধা বা অন্তরায় সৃষ্টি করতে পারে পাঁচ রাত বারোটা থেকে দুটোর মধ্যে জন্ম হলে রাত বারোটা থেকে দুটোর মধ্যে জন্ম হলে এই সময়ে জাতক জাতিকাদের বুদ্ধিজীবী হিসেবে সহজাত দক্ষতা থাকা স্বাভাবিক সাংবাদিকতা যোগাযোগ সংক্রান্ত বিষয় টিভি বেতার প্রচার সব কাজের সঙ্গে যুক্ত থাকলে এই সময়ে জাতক জাতিকারা বিশেষ উন্নতি লাভে সক্ষম হয়ে থাকেন এদের উন্নতির ব্যাপারে বাধা সৃষ্টি করতে পারে ভাই বোন এবং প্রতিবেশীরা যে সকল জাতক বা জাতিকা রাত বারোটা থেকে একটার মধ্যে জন্ম নিয়েছেন সুপ্রতিষ্ঠিত হওয়া অবশ্যই সম্ভব এদের জীবনে ছয় রাত দুটো থেকে ভোর চারটের মধ্যে জন্ম হলে রাত দুটো থেকে ভোর চারটের মধ্যে জন্ম হলে আপনি প্রচুর অর্থ উপার্জনে সক্ষম হবেন যারা জন্ম নিয়েছেন বা জন্মাবেন এই সময়ে তারা সুবক্তা এবং অতিথি ভস্চল হয়ে থাকেন এই সময়জাত ব্যক্তিগণ এদের পক্ষে প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব হলেও অর্থ সঞ্চয় করা এদের পক্ষে নাও সম্ভব হতে পারে জন্মকালীন গ্রহ অনুযায়ী রবি গ্রহ এদের শুভগ্রহ এই শুভগ্রহ দ্বারা পুনর্দিষ্ট হলে এই সময়ে জাতক জাতিকাগণ প্রচুর অর্থবান হতে পারেন তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে